নতুন দেশি পেঁয়াজ বাজারে আসতে আরও দু এক সপ্তাহ লাগবে তবে দু একটি জেলায় নতুন পেঁয়াজ বাজারে আসার দাম কিছুটা কমেছে মাঝের কয়েকটা দিন বাজারের দাম কিছু কমে আবারও বেড়েছে বেশিরভাগ জেলায় পেঁয়াজের কেজি এখনও দুশোর উপরে প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট ফরিদপুর সদর সহ নয় উপজেলায় কম বেশি পেঁয়াজের উৎপাদন হয় এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ হয় সালথা ও নগরকান্দা উপজেলায় গোটা জেলায় উৎপাদন চার লাখ ষাট হাজার মেট্রিক টন এখনও সেভাবে ক্ষেত থেকে পেঁয়াজ তোলা শুরু হয়নি তবে মুড়ি কাটা পেঁয়াজ সংগ্রহ করছে কৃষক দাম বেশি পাওয়ার আশায় আগাম পেঁয়াজ তুলছে অনেকেই পিস দেখতে খুব ভালো হয়েছে বড় হয়েছে এ আমি কয়েকদিনের ভিতর বাজারে নিয়ে বিক্রি করে বেসলে ভাবে আমি লাভবান হবো কিছু ভিতরে সব নতুন পেঁয়াজ বাজারে উঠাবো এই তাই দামটাও একটু কমবে ফরিদপুরের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি নব্বই টাকা নতুন পেঁয়াজ আসলে দাম কমবে বলেই জানান ব্যবসায়ীরা নতুন পেঁয়াজ টাকা পাশাপাশি একশো একশো বিশ টাকা দশ পনেরো দিনের ভিতরে নতুন পেঁয়াজ আরো বেশি আসবে দাম আরো একটু বাজার আরো কম আসবে রাজবাড়িতে বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কমছে না এদিকে আবহাওয়ার কারণে পাবনায় পিছিয়ে যায় পেঁয়াজ আবাদ যে কারণে নতুন পেঁয়াজ উঠতেও দেরি হচ্ছে কৃষক বলছেন আগামী পনেরো দিনের মধ্যে মূল কাটা পেঁয়াজ তুলবেন তারা দেখুন আমি আবার পি স্ক্রিন লাগাচ্ছি ডবল টাকা দিয়ে ইনশাআল্লাহ মনে করেন আর পনেরো বিশ দিনের মধ্যে আমাদের পি দুটে দেবে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানিয়েছেন এবার পেঁয়াজ আবাদে কৃষকের ক্ষতি হলেও তা পুষিয়ে নিতে পারবেন তারা আশা করা যায় কিছুগ্রা সামান্য ক্ষতি হলেও এটি পোষায় নিতে পারবেন নতুন পেঁয়াজ এখনো বাজারে না আসায় দামও কমছে না ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর আরোতে দুদিন আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকায় আর এখন দুশো ছাড়িয়েছে বর্তমানে এখন গাড়ি আসে একখান থেকে দুই কেজি তাও হাফ গাড়ি নিয়ে বাজার নিয়ন্ত্রণ আসবে করতে পেঁয়াজ কিনলাম দুইশো দশ টাকা কেজি আর আমি চার দিন আগেও কিনছি একশো টাকা কেজি সারা দেশে চিত্রই প্রায় একই রকম ব্যবসায়ীরা বলছেন আগামী পনেরো দিনের মধ্যে দেশি পেঁয়াজ বাজারে আসলেই দাম কমবে জামান একুশে টেলিভিশন